দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। শনিবার টিটাগড় ফ্রি ইন্ডিয়া হাই স্কুলের ছাদে বোমা ফেলার ঘটনায় টিটাগড় থানায় পুলিশের পক্ষ থেকে চারজন যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদেরকে গ্রেফতারের পর সাংবাদিক বৈঠক করলেন টিটাগড় থানায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজুরিয়া, সঙ্গে ছিলেন যুগ্ম নগরপাল মধ্য আশিস মৌর্য ও টিটাগড় থানার পুলিশ আধিকারিক সমিত মণ্ডল। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নগরপাল জানান, ব্যক্তিগত কারণের জন্য এই বোমাবাজির ঘটনা। ধৃতদেরকে 14 দিনের পুলিশি হেফাজতে পাওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। পাশাপাশি রবিবার টিটাগড় স্কুলে বোমাবাজির ঘটনা নিয়ে সাংবাদিক বৈঠকে নগরপাল আরও কি কি বললেন শুনুন। গতকালে এটা একটা ঘটনা আপনারা সকলেই জানেন, হাই স্কুলে যেটা বম্বিং একটা ঘটনা হয়েছে, ত্বরিতভাবে ডিসি সেন্ট্রাল জোন ওনার নেতৃত্বে একটা টিম গঠিত করা হয়। অ্যান্ড আমরা এই কেসের ডিটেকশন কিনারা করতে সম্ভব হয়েছে। এটা চারজন যাদের নাম মোহাম্মদ আর্যন, সাদিক, বাবলু অ্যান্ড রেহান, এই চারজনকে আমরা অ্যারেস্ট করেছি। এই চারজনের বাড়ি আমাদের এই টিটাগড় থানার মধ্যেই, তিনজনের বাড়ি ওড়ানপাড়া আর একজনের বাড়ি একে আজাদ রোড ওখানে আছে। আমরা রাত্রিবেলায় এদের অ্যারেস্ট করার পরে জিজ্ঞাসাবাদ করেছি। জিজ্ঞাসাবাদে এরা যে বমটা থ্রো করেছে সেটাকে স্বীকার করেছে। তারপরে মোহাম্মদ রেহান যে আছে ওর বাড়িতে আমরা রেড করি। রেড করার পরে 10টি পিস বম যেটা আছে সেটা আমরা রিকভার করেছি। রেহানে বাড়ি যেটা আছে ওড়ানপাড়াতে বাড়ি আছে। এখন পর্যন্ত আমরা এদের জিজ্ঞাসাবাদে যে ক্রাইম আছে তার মোটিভ ব্যক্তিগত কারণ পেয়েছি। বাট কেন কি এখনও ইনভেস্টিগেশন খুবই প্রাইমারি স্টেজে আছে, তাই জন্যে এর বাইরে মোটিভের সম্বন্ধে আমরা এখন বলতে পারছি না। আমরা এদের 14 দিনে পিসি যে পুলিশ কাস্টাডি নেওয়ার জন্যে আদালতকে আবেদন করছি। অ্যান্ড সেই সময় এনাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে আর এদের যে যারা এটার তথ্য দিয়েছে সেই তথ্যগুলো যাচাই করা হবে। যাচাই করার পরে যে সঠিক মোটিভ পাওয়া যাবে সেটা আদালতকে আর আপনাদেরকে জানানো হবে। যেটা এখন পর্যন্ত আমরা তদন্তে জানতে পেরেছি, তারপরে তার যে বিল্ডিং আছে, যে স্কুলে বিল্ডিং, তার পাশেই একটা যে ছতলায় বিল্ডিং আছে তার ছাদ থেকে এই বোমটা ছোড়া হয়েছিল। সেটা আমাদের ভিজুয়াল এক্সামিনেশনেও তাই এসেছিল। অ্যান্ড যে গতকালে যেটা আমি আপনাদেরকে বলেছিলাম কি আমরা FSL যে টিম আছে সেটাকে অলরেডি ইন্টিমেশন দিয়েছে, শীঘ্রই ওনারা আসবেন। তাদেরকে দিয়েও আমরা এই তথ্য যাচাইটা কে ওনারা এই জিনিসটা সত্যি বলছেন কি না বলছেন, কি অ্যাঙ্গেল ছিল, এই সব তথ্যটা যে FSL এ সায়েন্টিস্ট তো থাকবে তারা সঠিকভাবে বলবে। যেটা এখন পর্যন্ত আমরা তদন্তে জানতে পেরেছি, তারপরে তার যে বিল্ডিং আছে, যে স্কুলে বিল্ডিং, তার পাশেই একটা যে ছতলায় বিল্ডিং আছে তার ছাদ থেকে এই বোমটা ছোড়া হয়েছিল। সেটা আমাদের ভিজুয়াল এক্সামিনেশনেও তাই এসেছিল। অ্যান্ড যে গতকালে যেটা আমি আপনাদেরকে বলেছিলাম কি আমরা FSL যে টিম আছে সেটাকে অলরেডি ইন্টিমেশন দিয়েছে, শীঘ্রই ওনারা আসবেন। তাদেরকে দিয়েও আমরা এই তথ্য যাচাইটা কে ওনারা এই জিনিসটা সত্যি বলছেন কি না বলছেন, কি অ্যাঙ্গেল ছিল, এই সব তথ্যটা যে FSL এ সায়েন্টিস্ট তো থাকবে তারা সঠিকভাবে বলবে। এখন পর্যন্ত আমরা পাইনি, মাইনর মেজরিটি যে আছে এটাও তথ্য আমরা যাচাই করব। যদি কেউ মাইনর থাকে তাহলে মাইনর হিসাবেই ওটা হবে। 10টি পিস বোম পাওয়া গেছে এদের মধ্যে। তিনজন এই স্কুলে লেখাপড়া করেছে, তিনজন, ওটা আমরা আপনার পরে ডিটেলস নিয়ে নেবেন। বাট আমরা মানে কেন কি এরা ওখান থেকে লেখাপড়া করেছে আমরা এই তথ্যটা সেইভাবে পাবলিকে এটা বলতে চাই না।
দেখুন, আমি আগেই বলেছি আপনাকে, এই যে বম্বিংয়ের ঘটনাটা হয়েছে সেটা ব্যক্তিগত আক্রোশের জন্য হয়েছে। বাট যখন পর্যন্ত এই তথ্যটা আমরা পুরোপুরি যাচাই না করি, এই জিনিসটা বলা অনুচিত আছে। এটা তাই জন্যে আমরা পিসি নিচ্ছি, আর এরা বম্ব কোথায় থেকে এটা পেয়েছিল সেটাও যাচাই করে আমরা পিসি নিচ্ছি। নো, এটা মাস্টার মাইন্ড আমরা এখনো বলছি না। আমি আগেই আপনাদেরকে বলেছি, হার্ডলি আমরা ফিউ আওয়ার্স পেয়েছি এদেরকে তদন্ত করার জন্যে। তো এই ফিউ আওয়ার্সে এইভাবে মাস্টার মাইন্ড বলাটা সম্ভব নেই। ইয়াস, আমরা এটা শিওর আছি কি ব্যক্তিগত আক্রোশের জন্যে, কিছু পার্সোনাল রিজনসের জন্যে এই কাজটা করা হয়েছে। মাস্টারদের উপর না কোনো ছাত্রীর বা ছাত্রীর উপর, ওখানকার কিছু ছাত্রের উপর, এটা আমি এখন বলতে পারছি না। ঠিক আছে, আমরা যেটা লোকাল ক্রুড বম যেটা আমরা বলি সেটা ব্যবহার হয়েছে। অ্যান্ড আমরা যে রিকভারি, আমরা যে ওখানে যেটা পেয়েছিলাম রেমনেন্টস, সেই রেমনেন্টস যারা যেটা আমরা পেয়েছিলাম, সেই রেমনেন্টসও যে আমরা বম্বসটা পেয়েছি তার সঙ্গে ম্যাচ করছে। ফ্রেন্ডস, উই ডোন্ট ওয়ান্ট টু কমেন্ট, আমরা এই মধ্যে কোনো কিছু কমেন্ট করতে চাইছি না। বাট ইয়াস, এই যে কানটা যে হয়েছে সেটা ব্যক্তিগত আক্রোশের জন্য হয়েছে, সেটা আমরা পেয়েছি। বাকি আমরা আদালতকে যারা এই তথ্যের সঙ্গে, যারা এই ঘটনার সঙ্গে জড়িত আছে, কেন কি এটা সিরিয়াস ইনসিডেন্ট, তাদের সকলকে আমরা জিজ্ঞাসাবাদ করব। যে বাচ্চা যে আছে, যারা যেটা আপনি বলছেন স্কুলে, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করব কে যাদেরকে আমরা অ্যারেস্ট করেছি, ওয়েদার দে আর টেলিং ট্রুথ অর নট। তাই জন্যে আমি আগেই আপনাকে যেখান থেকে স্টার্ট করেছি, আমরা কিছু সঠিকভাবে আপনাকে এখন বলছি না, বিকজ দ্যাট ইজ ইনকারেক্ট। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলি, রিপোর্ট চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7, টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।